দর্শক মন্ডল আসসালাম আলাইকুম অনেকদিন বিরতির পর আপনাদের সামনে আমি আসলাম একটা নতুন রেসিপি আজকে আমি কথা বলবো চিকেন শর্মা নিয়ে তো টার্কিশ চিকেন শর্মা আমি খেয়েছি খুবই মজা খুবই ইন্টারেস্টিং এটা আপনারা বাসায় বানাতে পারেন চল আজকে ভিডিও থেকে দেখে আসি কিভাবে বানাতে হয় টার্কিশ চিকেন শর্মা উইথ ফ্ল্যাট ব্রেন প্রথমেই যেটা লাগবে আপনি দেখেন চিকেন শর্মার বানানোর পরে এরকম চিকেন এটা হচ্ছে ফ্ল্যাট ব্রেড সবই ঘরে বানানো যায় এবং এটাকে আপনি ব্রেডের মধ্যে দেওয়ার পরে চিকেনগুলোকে সালাদের সাথে দিলে এই রকম হচ্ছে শেষে দেখতে রাখবেন খুবই ইয়ামি এবং ইন্টারেস্টিং চলুন আমরা এখন এটা বানানো দেখে আসি প্রথমে আপনাকে একটা স্লাইসড অনিয়ন পেঁয়াজ চারটুকা করে বড় পেঁয়াজ আপনাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করতে হবে ব্লেন্ড করার পরে পেঁয়াজের পানিটাকে আলাদা করে ফেলতে হবে ছাঁকনির মাধ্যমে এখন পেঁয়াজ থেকে যখন আপনি পেঁয়াজের পানি আলাদা করে ফেললেন এই পানির মধ্যে এখন আপনি বিভিন্ন মশলা যোগ করবেন যেমন প্রথমে লেমন জুস দিলেন এরপরে দিচ্ছেন আপনি সাদা ভিনেগার এরপরে আপনি যোগ করবেন অলিভ অয়েল এর আপনাকে দিতে হবে আদা কুচি এরপর আপনি দিতে পারেন দুই চামচ ইয়োগট এরপরে টমেটো পেস্ট আর একসাথে আপনি লবণ মরিচ গুড়া মশলা জিরা মেথি সব মিশিয়ে একটা ম্যারিনেটের জন্য একটা মশলা তৈরি করলেন এই মশলাটাকে এখন আপনি রেখে দিন এখন আপনার লাগবে চিকেন ব্রেস্ট মানে চিকেনের বুকের মাংস এবং পায়ের মাংস হাড্ডি ছাড়া চিকেনগুলোকে এখন আপনি মেরিনেটের নিষ্ঠানের মধ্যে দিয়ে দিলেন এবং আপনি এটাকে এখন মেশাবেন ফিরে আসলাম ভিডিওতে এখন আপনি মেরিনেট করবেন চিকেন গুলোকে মাখিয়ে নিলেন এরপর একটা দেখুন চিকেন গুলোকে সুন্দর করে একটা প্লাস্টিকের উপর রাখছেন এরপরে প্লাস্টিকের মুখটাকে ক্লোজ করে দিয়ে আপনি এটাকে ফ্রিজে রাখবেন প্রক্রিয়াটা এখন দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে এয়ারটাইট করে আপনি চিকেনটাকে এক রাতের জন্য ফ্রিজে রেখে দেবেন যাতে এটা একদম বরফের মতো শক্ত হয়ে যায় এটাকে ডিপ ফ্রিজে রাখতে হবে এবার আপনার এই ব্রেড বানানোর পালা প্রথমে বলে রাখি ব্রেড আপনারা কিনতেও পারেন অথবা বানাতে পারেন যদি বানাতে চান তাহলে তাহলে আপনি গরম পানির ভেতরে ইস্ট এবং সুগার দিয়ে এটাকে নেড়ে চেড়ে রাখেন এটাকে গুলতে সময় দিন এই ফাঁকে আপনি আটা বা ময়দাকে ছয়শো গ্রাম আটা বা ময়দা আপনি একটা বলে নিলেন এরপরে লবণ পরিমাণ মতো আপনি দিলেন এবার এটাকে আপনি মাখাবেন চামচ দিয়ে যাতে পুরোটা ময়দার মধ্যে লবণ মিশ্রিত হয়ে যায় এরপর আপনি ইস্টের পানিটাকে এখন ময়দার মধ্যে দিয়ে দিবেন এছাড়াও আপনি দিতে পারেন এই মিশ্রণের ভিতরে পরিমাণ ইয়োগার্ট এবং আপনি অলিভ অয়েল দিতে পারেন এখন মিশ্রণটাকে ভালো করে মেশান হাতে মিশাতে পারেন ওরা এখানে ভিডিওতে দেখাচ্ছে হুইপ মেশিনে হুইপ করে নিচ্ছে একটা ডো তৈরি করবে ময়দার ডো ময়দা মাখানো শেষ এখন ডোটাকে আলাদা করে নিয়ে ঠান্ডা জায়গায় রাখবে একটা বলের মধ্যে ডোটাকে রাখুন দেখেন লেগে যাচ্ছে ডোটার ভিতর আপনি কিছুটা অলিভ অয়েল দিলে দিতে পারেন এটাকে এক ঘন্টার জন্য এখন সেলফেন দিয়ে মুড়ে দিয়ে আপনি রেখে দিন এক ঘন্টা পর যখন আপনি ডোটাকে ওপেন করলেন তখন ডোটা সমানভাবে গোল হয়ে গেছে এখান থেকে আপনি এখন বল বল করে ব্রেডের জন্য ছোট ছোট বল তৈরি করুন এবং এভাবে করে এখানে আটার উপর রাখুন এভাবে করে আপনার মজার ড্রয়ের বল হয়ে গেলে আবার আদার ছিটিয়ে দিন উপরে এই মজা ছিটিয়ে দিন এগুলো কি কিছুক্ষণ আপনি রেখে দিন ঢাকনা দিয়ে এবং প্রথম ডোটা কিনে আপনি একটু রুটি বেলার মতো করে বেলবেন উপরে আপনি তিল কিসির দিয়ে দিতে পারেন এবারে এখন এটাকে রুটির মতো বেলের বড় করবেন এভাবে করে আপনার রুটি সাইজ হয়ে গেলে এগুলোকে ওভেনের এর উপরে আপনি সাজিয়ে রাখবেন যেটা দেখতে কি সুন্দর হয়েছে দেখেন এভাবে বেকিং প্যানের উপর সাজিয়ে রাখলেন কারণ একটু পরে এগুলোকে আপনারা ওভেনে দিয়ে ব্রেড তৈরি করতে হবে আপনার রুটি বানানোর শেষ ঢেকে দিন পনেরো মিনিট এভাবেই থাকবে এরপরে কাপড় সরিয়ে নিন এখন রুটিগুলোকে আপনি বেক করবেন ওভেনে পাঁচশো ডিগ্রি ফরেন হেড সেলসিয়াসে আট মিনিট বেক করবেন ওভেনে আট মিনিট পর যখন রুটি বের হলো তখন রুটির চেয়ার হবে এরকম এখন আপনি মুরগির চিকানে যে মিশ্রণটা ফ্রিজে রেখেছেন সেটাকে বের করবেন প্লাস্টিকটা খুলে ফেলেন এবং এটাকে এখন চিকন করে স্লাইস করে কাটবেন ছুরি দিয়ে দেখুন কীভাবে কাটছে চিকন চিকন স্লাইস করে কাটবেন এরপর হচ্ছে আপনার মাংস গুলাকে এখন ভাজার পালা এখন প্রথমে তেলের উপরে একটু বাটার দিয়ে নিলেন এরপরে আপনি মাংসের পিস গুলাকে ফ্রাই করছেন খুব হাই হিটে এগুলোকে মাংসগুলোকে ফ্রাই করতে হবে এপিটোপিট উল্টে দিতে হবে দেখেন এখন মাংসগুলোকে উল্টে দিচ্ছে ভালো হিটে এরকম করে ফ্রাই করতে হবে ভাজি হয়ে গেলে পিস গুলাকে আপনি তুলে রাখবেন না চায় করতে থাকুন সুন্দর করে ফ্রাই করুন ফ্রাই হয়ে গেলে এখন আপনি এটাকে তুলে রাখুন মাংসের ফ্রাই গুলো দেখতে এরকম হবে পাতলা পাতলা পিস হবে খুব সুন্দর ফ্রাই হলো এখন ইয়োগের সাথে মেয়নিজ এবং ইয়োগ দিয়ে আর একটা সালড ড্রেসিং বানাচ্ছে প্রথমে মেওয়ানিজ দিলো তারপর রিভর্ড দিলো এরপর পুদিনা পাতা দিলো উপরে গরম মশলা দিয়ে ছিটিয়ে এটাকে নেড়ে একটা সসের মতো দিয়ে এখন ব্রেডটার মাঝ বরাবর পেট বরাবর কেটে ফেলুন যে ফাঁকা জায়গাটা তৈরি হলো এর ভিতরে আপনি আগে মেয়নিজ দিলেন ওই যে মিশ্রণটা আপনি তৈরি করলেন মেয়নিজের এরপরে আপনি টমেটো সস অথবা ঝাল কোনো সস দিতে পারেন এরপর আপনি কাটা পেঁয়াজ দিলেন পুদিনা পাতা চক চাটনি টমেটো কেটে লেটুস পাটা বসিয়ে এরপর আপনি মাংস থেকে কিছুটা মাংস স্লাইস করা মাংস দিলেন এবং আপনি ব্রেডটা মুখটা বন্ধ করে দেন এই হয়ে গেল আপনার চারকিস চিকেন শর্মা খাবারটা দেখতে খুব ইন্টারেস্টিং আমি সেটা খেতে খুব মজা লাগবে দর্শক মন্ডলী দেখে নিলাম আমরা কিভাবে ঘরেই আপনি বানাতে পারেন চিকেন শর্মা আমি শিওর এটা দেখে আপনাদের জিভে জল এসে গেছে আপনারা এরকম টার্কিশ শর্মা দোকানেও কিনতে পাওয়া যায় বাংলাদেশে টার্কিশ রেস্টুরেন্ট আছে আর ঘরে বানাতে বলে তো কথাই নেই আশা করছি আপনাদের আজকে ভিডিওটা ভালো লাগলো এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন যে আপনাদের কেমন লাগলো তাহলে আজকের এপিসোডটা এখানেই শেষ করছি আশা করি আবার দেখাবে আপনাদের সাথে অন্য কোন এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম